আপনার পে ফরেক্সের অ্যাকাউন্টে ইতিমধ্যেই যদি ব্যালেন্স থেকে থাকে তাহলে কিভাবে ঘরে বসেই আপনি বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন, এই ভিডিওটি লক্ষ্য করুন। এখন আমরা দেখাবো কিভাবে এনসিসি ব্যাংকে আপনি রেমিটেন্স পাঠাবেন। প্রথমে উপরে বামে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর যদি আপনার এনসিসি ব্যাংকের ইনফরমেশন সেভ করা থাকে তাহলে সেভ নামের মধ্যে ক্লিক দিবেন, আর যদি সেভ করা না থাকে নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক দিবেন। আমার যেহেতু সেভ করা আছে সেভ নামের মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনি কত ইয়েন পাঠাবেন বা কত টাকা পাঠাবেন এখানে লিখবেন। আমি এই ইয়েনটা পাঠাবো। পাঠানোর পর এখানে নিচে টাকা আসবে। পারপাস অফ রেমিটেন্স, এটা অবশ্যই লিভিং এক্সপেন্স ক্লিক করতে হবে। নিচে আই অ্যাগ্রি টিক চিহ্ন দিয়ে নেক্সটে চলে যেতে হবে। নেক্সটে চলে গিয়ে সব কিছু যদি ঠিকঠাক থাকে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পর এখানে আমার ব্যালেন্সে যেহেতু ইতিমধ্যে ইয়েন আছে তাহলে ব্যালেন্সে টিক চিহ্ন দেওয়া আছে, জাস্ট কনফার্ম টু পেতে ক্লিক করব। তারপর এখানে আমার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি প্রবেশ করাবো। আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি এখানে দিবেন, তারপর নিচে কিবোর্ডের এখানে ডান বাটনে ক্লিক করবেন। তারপর আপনার ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য প্রসিডিউর, থ্যাংক ইউ ফর ইউজিং পে ফর এক্স। তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে আসব, হোমে চলে আসব। হোমে চলে এসে আমি আমার ট্রানজ্যাকশন হিস্ট্রিটা চাইলে দেখতে পারি। আমার ট্রানজ্যাকশনটা এখন ইন প্রসেসে আছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নির্দিষ্ট সময় পর বাংলাদেশে আপনার কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে রেমিটেন্সটি পৌঁছে যাবে।